প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 2 আগস্ট 2020, 18 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3213টি এবং পূর্বের দিনের নমুনা সহ পরীক্ষা হয়েছে 3684টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,89,295টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 886 জন। এ পর্যন্ত শনাক্ত 2,40,746 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.05% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.24%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 586 জন। এ পর্যন্ত সুস্থ 1,36,839 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.84%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত 3,154 জন মৃত্যুবরণ করলেন কোভিড-19। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 17 জন, নারী 5 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,479 জন, 78.60% এবং নারী 675 জন, 21.40%। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছর 1 জন, 51 থেকে 60 বছরের 8 জন, 61 থেকে 70 বছরের 9 জন এবং 71 থেকে 80 বছরের 2 জন। এ পর্যন্ত বয়স বিভাজনের মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 18 জন, 0.57%, 11 থেকে 20 বছর 32 জন, 1.01%, 21 থেকে 30 বছর 87 জন, 2.76%, 31 থেকে 40 বছর 207 জন, 6.56%, 41 থেকে 50 বছর 439 জন, 13.92%, 51 থেকে 60 বছরের 909 জন, 28.82%, এবং 7-এর অধিক বয়সের 1,462 জন, 46.35%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বিভাগ ভিত্তিক তাদের সংখ্যা, ঢাকা বিভাগ 8 জন, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে 3 জন করে, রাজশাহী বিভাগে 4 জন, বরিশাল 2 জন, রংপুর এবং সিলেট বিভাগে 1 জন করে। বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার, ঢাকা বিভাগে 1,505 জন, 47.72%, চট্টগ্রাম 765 জন, 24.25%, রাজশাহী 190 জন, 6.02%, খুলনা 229 জন, 7.26%, বরিশাল 126 জন, 3.99%, সিলেট 152 জন, 4.82%, রংপুর 119 জন, 3.77%, এবং ময়মনসিংহ 68 জন, 2.16%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 20 জন এবং বাড়িতে 2 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 2,089 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 183 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 234 জন এবং চট্টগ্রাম মহানগরীর আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 20 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 1,416 জন এবং সারা দেশে অন্যান্য হাসপাতালে আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 80 জন। সারা দেশে সজ্জা সংখ্যা সব মিলিয়ে সাধারণ সজ্জা 15,240টি, রোগী ভর্তি আছে 3,739টি এবং সজ্জা খালি আছে 11,501টি। সারা দেশে আইসিইউ সজ্জা সংখ্যা সব মিলিয়ে 550টি, রোগী ভর্তি আছে 283 জন এবং সজ্জা খালি আছে 267টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,490টি, সারা দেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 320টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 157টি। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 324 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 185 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 51,805 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 33,085 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,720 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 992 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 4,39,133 জন।
চব্বিশ ঘন্টা কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 1,895 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 383,764 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 55,369 জন। হটলাইন তথ্য, চব্বিশ ঘন্টায় মোট ফোন কলের সংখ্যা 49,840, এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 16263 7,429, 333 এই হটলাইনে 42,133 এবং IDCR এর হটলাইন 10655-278। টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন গত চব্বিশ ঘন্টায় 432 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 154,199 জন। চব্বিশ ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 2,182 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 2,164 জন, সকল স্থল বন্দরে 18 জন, সমুদ্র বন্দরে কোনো স্ক্রিনিং কার্যক্রম হয়নি এবং ক্যান্টনমেন্ট স্টেশনেও কোনো স্ক্রিনিং হয়নি। এ পর্যন্ত মোট স্ক্রিনিং 797,476 জন। দক্ষিণ পূর্ব এশিয়া চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন 62,231 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 20,72,194 জন। দক্ষিণ পূর্ব এশিয়া চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 869 জন, এ পর্যন্ত 44,900 জন। বিশ্বে চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন 289,321 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 1,73,96,943 জন। বিশ্বে চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,142 জন, এ পর্যন্ত বিশ্বে মৃত্যুবরণ করেছেন 675,060 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 1 আগস্ট 2020। এ ছিল তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বলবো, করোনা থেকে প্রতিরোধের জন্য, করোনাকে প্রতিরোধ করবার জন্য যা যা স্বাস্থ্যবিধি সেগুলো সঠিকভাবে মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন। আপনার সুরক্ষা আপনার সাথে, কাজেই আপনার সুরক্ষা আপনি যেমন মেনে চলবেন, আপনার পরিবারকেও সুরক্ষিত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।